প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হলো পোয়েটিক্সের পার্ট 3। তো চলো শুরু করা যাক। পার্ট 3-তে আমরা চ্যাপ্টার 10 থেকে 12, অর্থাৎ এই দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো দেখো, শুরুতেই যেটা বলছে যে ইন অর্ডার ফর প্লট টু ফাংশন, ইট নট অনলি নিডস দ্য বেসিক কনসেপ্ট ফ্রম দ্য প্রিভিয়াস চ্যাপ্টার্স বাট দ্য ফলোয়িং কম্পোনেন্টস অ্যাজ ওয়েল। অর্থাৎ পূর্ববর্তী যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করেছি, সেই চ্যাপ্টারে প্লট সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। তো বলা হচ্ছে যে পূর্ববর্তীর ওই আলোচনাটাই, ওই বেসিক কনসেপ্টটাই যথেষ্ট নয়, আরও কিছু আলোচনা করা দরকার, বা প্লটের আরও কিছু জিনিস আছে যেগুলো দরকার। যেমন অ্যাস্টোনিশমেন্ট, অ্যাস্টোনিশমেন্ট হচ্ছে এই প্লটের বা ট্র্যাজেডির যে প্লট বা যে ঘটনাগুলি সেগুলির একটা অংশ। রিভার্সাল হচ্ছে একটা অংশ, যে রিভার্সালকে আরেকটা বলা হয় পেরিপেটি। আচ্ছা, এরপরে আছে রিকগনিশন এবং সাফারিং, এই চারটাকে বলা হচ্ছে প্লটের অংশ। এবার অ্যাস্টোনিশমেন্টটা কি সেটা এখানে বলা হচ্ছে যে অ্যাস্টোনিশমেন্ট রেফার্স টু এ ট্র্যাজেডিজ অ্যাবিলিটি টু ইন্সপায়ার ফিয়ার অ্যান্ড পিটি। বলা হচ্ছে অ্যাস্টোনিশমেন্ট এমন একটা এলিমেন্ট যেটা ট্র্যাজেডির একটা এবিলিটি, সেই অ্যাবিলিটিটা হচ্ছে ট্র্যাজেডির ভেতরে পিটি অ্যান্ড ফেয়ার বা ক্যাথারসিসকে অ্যারাউজ করার যে অ্যাবিলিটি সেটাই হচ্ছে অ্যাস্টোনিশমেন্ট। বোথ ফেয়ার অ্যান্ড পিটি আর ইলিসিটেড ফ্রম অ্যান অডিয়েন্স হোয়েন দ্য ইভেন্টস কামস বাই সারপ্রাইজ বাট নট বাই চান্স। আচ্ছা, বলা হচ্ছে যে উভয়ই, এই ফেয়ার অ্যান্ড পিটি যেটা, এটা উভয়ই ইলিসিটেড বের হয় একটা অডিয়েন্সের ভেতর থেকে। অর্থাৎ এই যে ফেয়ার অ্যান্ড পিটির যে ফিলিংস, এটা অডিয়েন্সের ভেতর থেকে বের হয়, দর্শকদের ভেতর থেকে বের হয়। এবং বলা হচ্ছে যে এইটা তখনই ঘটে যখন এই ঘটনাগুলি, অর্থাৎ ট্র্যাজেডির যে শেষ পরিণতি যেটা ঘটে, সারপ্রাইজের মাধ্যমে, এবং এটা অবশ্যই দৈবক্রমে ঘটবে, হঠাৎ মানে অ্যাক্সিডেন্টালি ঘটবে, এরকমটা হলে পিটি অ্যান্ড ফেয়ারটা আসবে না, এটা সারপ্রাইজিংলি এটা আসতে হবে। দ্য সারপ্রাইজ দ্যাট ড্রাইভস দ্য ট্র্যাজেডি মাস্ট ফিল লাইক ইট ইজ পার্ট অফ এ গ্র্যান্ডার ডিজাইন। আচ্ছা, এই সারপ্রাইজটা একটা ট্র্যাজেডিকে এইরকম একটা ফিল দেবে যে এটা অবশ্যই একটা গ্র্যান্ডার কিছু, গ্র্যান্ড মানে বড়, গ্র্যান্ডার হচ্ছে তার থেকে বড় কিছু, অর্থাৎ অনেক ভালো একটা ডিজাইনের ট্র্যাজেডি সেই বিষয়টা আর কি। এরপরে বলা হচ্ছে রিভার্সাল। রিভার্সালটা কি? রিভার্সাল ইজ দ্য চেঞ্জ বাই হুইচ দ্য মেইন অ্যাকশন অফ দ্য স্টোরি কামস ফুল সার্কেল। বলা হচ্ছে রিভার্সাল হচ্ছে একটা পরিবর্তন, যেই পরিবর্তনটার মাধ্যমে মেইন যে অ্যাকশন, মেইন যে ঘটনা, সেটা একটা পরিপূর্ণতা লাভ করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন ইডিপাস দ্য মেসেঞ্জার হু কামস টু ফ্রি ইডিপাস ফ্রম হিজ ফিয়ার অফ হিজ মাদার প্রডিউসেস দ্য অপোজিট ইফেক্ট উইথ হিজ নিউজ। বলা হচ্ছে যে উদাহরণস্বরূপ এই রিভার্সালের যে উদাহরণটা এখানে দেওয়া হচ্ছে সেটা এরকম যে কিং ইডিপাস, মানে ইডিপাস রেস্ক যে ট্র্যাজেডিটা, সেখানে মেসেঞ্জার আসে ইডিপাসকে তার মানে ভয় থেকে তাকে মুক্ত করার জন্য, কিন্তু এসে কি ঘটে, উল্টোটা ঘটে, সে উল্টো একটা নিউজ দেয় এবং সেই নিউজে দেখা যায় যে সে আরও বিপদে পড়ে বা আরও তার প্রতি সে আরও ভয়ের ভেতরে পড়ে যায় আর কি। এটা হচ্ছে রিভার্সাল। আচ্ছা, এরপরে আছে রিকগনিশন। রিকগনিশন ইজ দ্য চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ। বলা হচ্ছে রিকগনিশন একটা চেঞ্জ, পরিবর্তন, যেটাতে এই মূল যে প্রোটাগনিস্ট, সেই প্রোটাগনিস্ট ইগনোরেন্স থেকে নলেজে যায়, অর্থাৎ তার ঘটনাটা সম্পর্কে, যে মেইন যে ঘটনাটা, সেই ঘটনাটা সম্পর্কে সে প্রথমে ইগনোরেন্ট থাকে, অজ্ঞ থাকে বা জানে না, এবং তারপরে যখন সে নলেজে যাচ্ছে সেই ঘটনাটাকে বলা হচ্ছে রিকগনিশন। ইউজুয়ালি ইনভলভিং পিপুল কামিং টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটিস অফ ওয়ান অ্যানাদার অর ডিসকভারিং হোয়েদার এ পার্সন হ্যাজ ডান এ থিং অর নট। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে সাধারণত মানুষ এইটা বোঝে, মানে যারা অডিয়েন্স তারা এটা বুঝতেছে, দ্য আইডেন্টিটি অফ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের যে আইডেন্টিটি বা কার সাথে কী সম্পর্কে, এটা অডিয়েন্স বুঝে। অর ডিসকভারিং হোয়েদার এ পার্সন হ্যাজ ডান এ থিং অর নট, অথবা ডিসকভার করতে পারে যে একটা ট্র্যাজেডির ভেতরে কোনো একটা ব্যক্তি, কোনো একটা ঘটনা ঘটাইছে কি না, এটা অডিয়েন্স জানে। দ্য বেস্ট ফর্মস অফ রিকগনিশন আর লিঙ্কড উইথ এ রিভার্সাল। বলা হচ্ছে যে
এই যে বেস্ট ফর্ম অফ রিকগনিশন, রিকগনিশনের সবচেয়ে বড় যে ফর্মটা সেইটা লিঙ্কটা থাকে হচ্ছে রিভার্সালের সঙ্গে, মানে যেমনটা কিং ইডিপাসের ভেতরে দেখতে পাই আমরা, অ্যান্ড উইল প্রডিউস প্রিটি অ্যান্ড ফেয়ার ফ্রম দ্য অডিয়েন্স, এবং অডিয়েন্সের ভেতর থেকে প্রিটি অ্যান্ড ফেয়ারটা উৎপন্ন করে। আচ্ছা, এটা যদি আরেকবার বলি, রিকগনিশনের শুধুমাত্র এই লাইনটা যদি আমরা বোঝাই তাহলে ভালোভাবে বোঝা যাবে। যেমন ইগনোরেন্স, রিকগনিশন হচ্ছে একটা চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ, অর্থাৎ রিকগনিশন এরকম, যেমন ইডিপাস রেক্সের ভেতরে একটা সময় এই কিং ইডিপাস ইগনোরেন্ট থাকে, তার যে আসল বাবা মা কে এই বিষয়টা সে অজ্ঞ থাকে, কিন্তু শেষ পরিণতি যখন তার ঘটতে যায় সে সময় সে নলেজে ফিরে আসে, অর্থাৎ এই সম্পর্কে তার নলেজটা আসে এবং সে জানতে পারে যে তার আসল বাবা মা কে। এরপরে হলো সাফারিং। আচ্ছা, সাফারিং ইজ দ্য ডেস্ট্রাকটিভ অর পেইনফুল অ্যাকশন, বলা হচ্ছে সাফারিংটা হচ্ছে একটা ডেস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক এবং বেদনাদায়ক অ্যাকশন, হুইচ ইজ ওফেন দ্য রেজাল্ট অফ এ রিভার্সাল অর রিকগনিশন। রিকগনিশন এবং রিভার্সালের একটা ফলাফল, অর্থাৎ সাফারিংসটাকে বলা হচ্ছে, যে সাফারিংসটা হচ্ছে একটা ধ্বংসাত্মক এবং পেইনফুল ঘটনা, এবং যেটা এই রিভার্সাল এবং রিকগনিশন যেটা, মানে এই দুই যে ফিচার, এই দুই ফিচারের রেজাল্ট হিসাবে এই সাফারিংটা ঘটে। অ্যারিস্টটল পয়েন্টস আউট দ্যাট এ সিম্পল প্লট ওমিটস এ রিভার্সাল অর রিকগনিশন, বলা অ্যারিস্টটল বলে যে একটা সিম্পল প্লট, খুব সাধারণ একটা প্লট, এটা রিভার্সাল এবং রিকগনিশনকে অমিট করে যায়, উজ্জ্বল রেখে যায়, বাট এ কমপ্লেক্স প্লট হ্যাজ ওয়ান অর দ্য আদার অর বোথ ইফ ইট ইজ ট্রুলি ট্রান্সেন্ডেন্ট। আচ্ছা, বলা হচ্ছে যে কিন্তু একটা পরিপূর্ণ কমপ্লেক্স প্লট একটা তো থাকেই, অর্থাৎ এর ভেতরে হয় রিকগনিশন অথবা রিভার্সাল থাকবে, অথবা দুইটাই থাকে, একটা সাকসেসফুল যে ট্রান্সেন্ডেন্ট যে হচ্ছে ট্র্যাজেডি সেইটার ভেতরে, বা একটা সর্বোৎকৃষ্ট যে ট্র্যাজেডি সেটার ভেতরে এই, মানে তার কমপ্লেক্স প্লটগুলোতে অবশ্যই রিকগনিশন এবং রিভার্সাল থাকবে। অল ট্র্যাজেডিস হাউ এভার ডিপেন্ড অন সাফারিংস অ্যাজ পার্ট অফ ইটস অ্যাটেম্পট টু ইলিসিট প্রীতি অ্যান্ড ফেয়ার ফ্রম দ্য অডিয়েন্স। আচ্ছা, বলা হচ্ছে সমস্ত ট্র্যাজেডিগুলি হাউ এভার ডিপেন্ড করে, নির্ভর করে সাফারিংসের ওপর, মানে বিশেষ করে এর যে প্রধান উদ্দেশ্য প্রীতি অ্যান্ড ফেয়ার অডিয়েন্সের ভেতর থেকে বের করার সেটার ক্ষেত্রে, অর্থাৎ সমস্ত ট্র্যাজেডিগুলো বা ট্র্যাজেডি রাইটাররা সবসময়ের জন্য সাফারিংসটা কেমন হবে সেটার নিয়ে বা সেইটাকে অনেক, মানে সাকসেসফুল করার চেষ্টা করে, কেননা এই সাফারিংসের উপরেই নির্ভর করে যে অডিয়েন্সের ভেতর থেকে প্রীতি অ্যান্ড ফেয়ারটা আসবে কি না, বা ক্যাথারসিসটা ঘটবে কি না। আচ্ছা, ফাইনালি অ্যারিস্টটল পয়েন্টস আউট দ্য স্ট্রাকচারাল পার্টস অফ এ ট্র্যাজেডি। ফাইনালি সবশেষে অ্যারিস্টটল পয়েন্ট আউট করতেছে এই ট্র্যাজেডির স্ট্রাকচারাল যে পার্ট সেইটাতে। আচ্ছা, অর কোয়ান্টিটিভ পার্টস অ্যাজ হি কলস দেম, অথবা এই হচ্ছে অ্যারিস্টটল এই যে কোয়ান্টি, মানে স্ট্রাকচারাল পার্টস যেটা, এটাকে তিনি কোয়ান্টিটিভ পার্ট বলছেন। আচ্ছা, এবং এই পার্টগুলো কী কী, তিনি যেটা বলছেন, দিস আর দ্য প্রোলগ, এপিসোড, একশট অ্যান্ড করিকসং। তিনি, মানে অ্যারিস্টটল যেটা বলছে যে এই যে কোয়ান্টিটেটিভ পার্টস যেটা, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রোলগ, প্রোলগ মানে হচ্ছে ভূমিকা, এরপরে এপিসোড, এপিসোড মানে মাঝখানের প্লট বা উপাখ্যান, এরপরে একশট, একশট মানে হচ্ছে কনক্লুশন, এবং করিকসং থাকবে, করিকসং মানে কোরাসের যে গানগুলি সেইগুলো। আচ্ছা, আমি আরেকবার এই লাইনটা বলি, সেটা হচ্ছে যে প্রোলগ, প্রোলগ মানে হচ্ছে এটা গ্রিক যে ট্র্যাজেডিগুলো সে ট্র্যাজেডিগুলোর ক্ষেত্রে, যে প্রোলগ মানে হচ্ছে ট্র্যাজেডির যে ভূমিকা সেই ভূমিকাটা, এবং ট্র্যাজেডির মাঝখানের যে প্লটগুলি বা ঘটনাগুলি সেগুলোকে বলা হচ্ছে এপিসোড, এবং ট্র্যাজেডির যে কনক্লুশনটা বা ক্যাটাস্ট্রফি যখন ঘটে, যে ক্লাইম্যাক্সটা যখন ঘটতেছে, সেটার নাম হচ্ছে একশট, এবং এর ভেতরে যে কোরাসের যে গানগুলি থাকে সেগুলোকে বলা হচ্ছে করিকসং, অর্থাৎ এই চারটা জিনিস থাকবেই। আচ্ছা, এখানে এই কথাটাই বলতেছে যে কোনটা কি, প্রোলগ ইজ দ্য পার্ট অফ এ ট্র্যাজেডি হুইচ প্রেসিডস দ্য ফার্স্ট আনডিভাইডেড অটারেন্স অফ দ্য কোরাস, বলা হচ্ছে যে এই প্রোলগটা হচ্ছে সেই জিনিস যেটা ট্র্যাজেডির শুরুতেই ঘটে এবং ট্র্যাজেডিটাকে সামনের দিকে, মানে আগিয়ে নিতে সাহায্য করে, এবং সেই সঙ্গে এটা কোরাসরাই সাধারণত শুরু করে থাকে, অর্থাৎ গ্রিক ট্র্যাজেডিগুলোতে যেটা হয় যে শুরুতে কোরাসরা তাদের গানের মাধ্যমে
একটা সূচনা তৈরি করে দেয় বা একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেয় যে অতীতের কোনো একটা ঘটনা সম্পর্কে, এবং তার থেকে যখন থেকে মানে নাটকটা স্টেজ করা হচ্ছে সেই সময়ের আগের বা পেছনের ঘটনা, ব্যাকগ্রাউন্ডের ঘটনাটা ইন্ট্রোডাকশনে বলে থাকে। দ্য এপিসোড ইজ দ্য পার্ট অফ দ্য ট্র্যাজেডি বিটুইন কোরাল সং অ্যান্ড দ্য এক্সোড ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ট্র্যাজেডি উইথ নো কোরিক সং আফটার ইট। আচ্ছা, এবার যেটা বলছে যে এরপরে আসে এপিসোড, এবং এপিসোডটা হচ্ছে কোরাল সং, এবং যে ট্র্যাজেডির আরেকটা যে পার্ট সেটা হচ্ছে একশোড, সেই একশোডের পরে আসে। আচ্ছা, এখানে এখানে লাস্ট পার্ট হবে, এবং একশোডটা হচ্ছে লাস্ট পার্ট। বলা হচ্ছে একশোডের পরে আর কোনো কিছু থাকে না বিশেষ করে, এবং একশোডের ভেতরে কোনো কোরিক সংও থাকে না, কোরাসের কোনো গানও থাকে না, কিন্তু এই এপিসোডটা কি হচ্ছে যে প্রোলগ এবং এই হচ্ছে কি বলে এটাকে একশোডের মাঝখানে এটা এপিসোডটা আসে। অর্থাৎ এই যে সিরিয়ালটি, সেই সিরিয়াল অনুযায়ী যে প্রথমে ভূমিকা আসে, তারপরে মাঝখানের ঘটনাগুলি প্লটগুলি আসে, এরপরে ইন্ট্রোডাকশন বা ক্যাটাস মানে এরপরে কনক্লুশন বা ক্যাটাস্ট্রফি, যেটা ফাইনাল যে ডেস্টিনি ফেস করে এখানকার যে প্রধান ক্যারেক্টার সে, সেটা আসে, এবং তার মাঝে মাঝে এই কোরিক সং আসে। কোরিক সংটা শুরুতে আসে, শেষের দিকেও আসতে পারে, মাঝে মাঝেও আসতে পারে। আচ্ছা, তো এই হলো অল অ্যাবাউট এই 10 থেকে 12 এই দুইটা চ্যাপ্টার। তো পরবর্তীতে 13 থেকে 16 বা আরও যে চ্যাপ্টারগুলি আছে সেগুলো নিয়ে আসবো। সে পর্যন্ত অপেক্ষা করো একটু, এবং খুব শীঘ্রই নিয়ে আসবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।